নমস্কার আমি ডক্টর অভিজিৎ রায় সিনিয়র নিউমোটোলজিস্ট বেলভিউ উডল্যান্ডস অ্যান্ড ফোর্টেস হসপিটাল আমি আমার নিজস্ব চেম্বার এলগিন রোড থেকে বলছি অ্যাঙ্কালোসিং স্পন্ডিলাইটিস বলে একটি অসুখ যেটা নবীন যুবকদের এফেক্ট করে তার কথা এই যুবকদের বয়স চল্লিশ বছরের কম ইউজালি তাদের কোমর ব্যথা ঘাঁড় ব্যথা ইত্যাদি তিন মাসের বেশি হচ্ছে তাদের ম্যাক্সিমাম যন্ত্রণা বেদনা বলুন স্টিফনেস বলুন সব হচ্ছে ভোর রাতের দিকে সকালে উঠে তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে বা কোমরের ব্যথায় তারা ঝুঁকে চলে আস্তে আস্তে সময় বা যত এগোয় যত তারা কাজকর্ম করে গরম সেঁক দেয় বা গরম জলে স্নান করে বা কর্মক্ষেত্রে আস্তে আস্তে এগোতে এগোতে এক দেড় দু ঘন্টার মধ্যে তারা নর্মাল সিটে ফিরে আসে এবং তারা কাজকর্ম করতে পারে আবার যখন রেস্ট নেবে অফিসে হোক বাড়িতে হোক আবার সেই মর্নিং স্টিফনেস যেটা আমরা বলি জয়েন্টটা স্টিফ হয়ে যায় এখন আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে যে স্পন্ডের আবার রাবণে যেমন দশটা মাথা এটা মেন চারটে মাথা আছে একটা হচ্ছে গাঁঠের ব্যথা যেটা আমাদের মেরুদণ্ড বরাবর হতে পারে অথবা সাইড জয়েন্ট হাঁটু গোড়ালি হিপ কনুইয়ে বা এলবো শোল্ডার ইত্যাদি হতে পারে দ্বিতীয় ফ্যাসেট হচ্ছে চোখে অ্যাটাক হতে পারে আচমকা ফিফটিন পারসেন্ট কেস বা পনেরো শতাংশ কেস আবার অ্যাংস্পন চোখে অ্যাটাক দিয়ে শুরু হয় চোখটা লাল হয়ে গিয়ে পেশেন্ট ঝাপসা দেখছে সঙ্গে সঙ্গে চোখের ডাক্তারের কাছে তাকে দৌড়তে হবে কারণ চোখের ক্ষতি হতে পারে চোখের মনির ক্ষতি হতে পারে চোখের সাইডে ক্ষতি হতে পারে আর নাম্বার থ্রি হচ্ছে কোলাইটিস বা আমাশা রক্ত আমাশা আমরা বলি ইনফ্লেমেটরি বা ডিজিজ নর্মালি পেশেন্টটা একটু পেট রোগা গরুর দুধ টুত খেলে অনেক সময় সহ্য করতে পারে না বা যখন এই পেটের গণ্ডগোল বাড়ে তখন ওদের জ্বর পেট ব্যথা রক্ত আমাশা ওজন কমে যাওয়া এবং সত্যি বলতে কি রীতিমতো খারাপ অবস্থা হয় যার জন্য ওদের গ্যাস্ট্রো বিশেষজ্ঞদের কাছে দৌড়তে হয় ফোর্থ হচ্ছে আরেকটা কমন অসুখ এই অ্যাংস্পন্ডেরি একটা দিক যেটাকে বলি আমরা সোরয়াস চামড়ায় হয় আপনারা জানেন সোরয়াসিস শুধু চামড়ায় না নখে হয় সারা বডিতে হতে পারে বিভিন্ন জায়গায় মাথা চুলে কানের পেছনে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এবং সেটা খুবই বারিশালে স্পেশালি আমাদের ইয়াং ছেলে জন্য এইবার আমরা চলে আসি অ্যাংস্পন্ডের আপনারা দেখলেন যে সকালে উঠে ইয়াং যুবকটি নড়তে পারছে না আবার বলে রাখি যে আমাদের দেশে এখন প্রচুর আইটি স্পেশালিস্ট আছে ইয়াং ছেলেরা যারা সারা দিন কম্পিউটারে বসে আছে তাদের কিন্তু যে ব্যথাটা হবে সেটা আমরা বলবো পশ্চারাল দেখেক বা যে ব্যথাটা এক পজিশানে অনেকক্ষণ বসে থাকার ফলশ্রুতি কিন্তু অ্যাংস্পন্ড হচ্ছে অন্য তাদের ক্ষেত্রে কিন্তু ওই রেস্ট নেওয়ার পরে ব্যথাটা বেশি জড়তাটা বেশি সকালে উঠে জড়তাটা ম্যাক্সিমাম আস্তে আস্তে কমবে ইনভেস্টিগেশন ওয়াইজ আমরা কি বলতে পারি এই ছেলে বি টোয়েন্টি সেভেন একটা জিন আছে যেটা এটা খানদানি বাতের অঙ্গ এটা অনেক সময় মা বাবার থেকে এ বাচ্চারা পায় এছাড়া আমরা জানি অ্যানিমিয়া হবে ইএসআর সিআরপি ইত্যাদি হাই হবে তাদের সারাদিনের ক্লান্তি সাথে সাথে দেখবেন অনেকের ক্যালসিয়াম ভিটামিন ডিও কম থাকে ওরা এক্সারসাইজ করতে ভয়ও পায় ব্যথার জন্য বা করতে চায় না এবং করতে যায় না বলেই ওদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন জড়তা হয় তেমনি হাড়ে হাড়ে জুড়ে যায় এবং পিঠের ক্ষেত্রে সিদ্ধারার ক্ষেত্রে আমরা বলি ব্যাম্বু পাইন বা রীতিমতো শক্ত লাঠির মতো পিঠটা হয়ে যায় ঘাটটা হতে পারে এবং আপনি দেখবেন যে মানুষটা ঝুঁকে যাচ্ছে বিশ তিরিশ বছর বাদে এবার আমাদের চলে আসুক ট্রিটমেন্টের ব্যাপারে প্রথমেই বলতে হবে ফিজিও এক্সারসাইজ গুড লাইফস্টাইল স্মোকিং না করা ইত্যাদি পুরোপুরি অসুখটাকে সারানো যাবে না কিন্তু ভালোভাবে কন্ট্রোল করা যাবে ফার্স্ট হচ্ছে পেনকিলার বা আমরা যেটাকে বলি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ এটার ক্ষেত্রে আমরা ফুল ডোজে স্পেশালি আমরা ইটোরিকক্সে বা আমাদের ন্যাপ্রোক্সিন ফুল ডোজে এক মাসের মতো দেব। তাতে তাদের ঘাঁটে ঘাঁটে ব্যথাগুলো অনেক সময় কমে যাবে এবং কন্ট্রোলের মধ্যে থাকলে ব্যায়াম আর ওটা দিয়ে আমরা চালাবো এবার হচ্ছে ওদের সিদ্ধারণ বাদ বাত বাতে সাধারণভাবে ওষুধ বেশি কাজ করেন না এক্সেপ্ট বায়োলজিক্স আর বায়োলজিক্সের একটা দামও আছে হাইপ্রোটিন মলিকিউল কিন্তু বুদ্ধি করে ব্যবহার করলে এটা দিয়ে অসুখটাকে অন্তত টেনে আনা যায় অনেকটা কন্ট্রোল করে আনা যায় আচ্ছা আর সাইড জয়েন্ট যেমন হাঁটু গোড়ালি আঙুল ইত্যাদি তার জন্য সালফাসালেসিন আছে মেথোট্রিক্সেড আছে এবং ফর্চুনেটলি এখন নতুন ওষুধ এসছে আমরা বলি জ্যাকিনিভিটার টোফাসিটিন এটার আবার জেনেরিক ভার্সান তৈরি হয়েছে ইন্ডিয়ান কোম্পানিগুলো অনেক কম দামে নিয়ে এসছে সেই জন্য এটা সাধারণ মধ্যবিত্ত মানুষও ব্যবহার করতে পারছে এবং সেই জন্য এই অসুখটাকে কন্ট্রোল করতে হবে এছাড়া এক্সারসাইজের ওপরে একটা প্রচুর এমফাসিস দিতে হবে যে এক ঘন্টা করে সে যেন প্রথমে দশ পনেরো মিনিট যোগা প্রাণায়াম করে তারপর কার্ডিয়াক এক্সারসাইজগুলো করে যেমন হাঁটা দৌড়নো সাঁতার যার যেটা পছন্দ এবং আরেকটা কথা হচ্ছে অফিস থেকে ফিরে এসে পেটের ওপরে শুয়ে থাকা তা মানে উপর হয়ে শুয়ে থাকা আধ ঘন্টা যাতে মানুষটা আস্তে আস্তে সামনে ঝুঁকে না যায় এই করলে আমার মনে হয় অ্যাংসপন্ডের যেমন অ্যাওয়ারনেসটা বাড়বে ইয়াং ছেলেমেয়েগুলোকে আগে ভাগে আমরা ধরে ট্রিটমেন্ট দিয়ে পারমানেন্ট ড্যামেজের হাত থেকে রক্ষা করতে পারবো মনে রাখতে হবে হিপ রিপ্লেসমেন্ট হয় কারো যদি প্রচণ্ড খারাপ হয়ে গিয়ে থাকে হিপস বা নিজ এছাড়াও আমাদের স্পাইনেও সার্জারি হয় কিন্তু এগুলো সব অতিরিক্ত ড্যামেজ গেছে আমরা চেষ্টা করবো আমাদের ছেলেমেয়েরা বিশেষত ইয়াং ছেলেরা যেন ওই পর্যায়ে না যায় প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর থ্যাংক ইউ নমস্কার